রক্তদানের বহুবিধ উপকারিতা রয়েছে। রক্তদান করার সাথে সাথে আমাদের শরীরের মধ্যে অবস্থিত বোন ম্যারো নতুন কণিকা তৈরির জন্য উদ্দীপ্ত হয় এবং দান করার 2 সপ্তাহের মধ্যে নতুন রক্তকণিকা জন্ম হয়ে এ ঘাটতি পূরণ করে। বছরে 3 বার রক্তদান রক্তদাতার লোহিত কণিকাগুলোর প্রাণবন্ততা বাড়িয়ে দেয় এবং শরীরে আয়রনের ভারসাম্য বজায় থাকে। রক্ত দেওয়ার উপকারিতা। দেশের বিভিন্ন ব্লাড ব্যাংকের সঙ্গে কথা বলে জানা যায় নিয়মিত রক্ত দেওয়ার কিছু উপকার রয়েছে। সেগুলো হলো, 1, এতে একজন মানুষের জীবন বাঁচানো সম্ভব। 2, নিয়মিত রক্তদাতাদের ক্যান্সারের আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে। 3, বছরে 3 বার রক্ত দিলে শরীরে নতুন লোহিত কণিকা তৈরির হার বেড়ে যায়, এতে অস্থিমজ্জা সক্রিয় থাকে, দ্রুত রক্তস্বল্পতা পূরণ হয়। 4, রক্তে কোলেস্টেরলের মাত্রা কমে যায়, এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, ফলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়। 5, রক্ত দিলে যে ক্যালোরি খরচ হয় তা ওজন কমানোর ক্ষেত্রে ও রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 6, শরীরে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, জন্ডিস, ম্যালেরিয়া, সিফিলিস, এইচআইভি বা এইডসের মতো বড় কোনো রোগ আছে কিনা সেটি বিনা খরচে জানা যায়। 7, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। 8, রক্তদাতার যদি নিজের কখনো রক্তের প্রয়োজন হয় তাহলে ব্লাড ব্যাংকগুলো তাকে অগ্রাধিকার দিয়ে রক্তের ব্যবস্থা করে দেয়। 9, স্বেচ্ছায় রক্তদানে মানসিক প্রশান্তি আসে। 10, রক্তদানের মাধ্যমে একটি জীবন বাঁচানো পৃথিবীর সর্বোচ্চ সেবার অন্তর্ভুক্ত। এবার আসুন জেনে নেওয়া যাক রক্তদান সম্পর্কে কিছু সহজ প্রশ্নের উত্তর। রক্তদানের জন্য সর্বনিম্ন বয়স কত? আপনি ইচ্ছে করলে 18 বছর বয়সের পর থেকেই রক্তদান করতে পারেন। রক্তদান কি নিরাপদ? হ্যাঁ, রক্তদান করা সম্পূর্ণ নিরাপদ। রক্তদানের কি কোনো সাইড ইফেক্ট আছে? না, রক্তদানের কোনো সাইড ইফেক্ট নাই। রক্তদানের ফলে আমি কি অজ্ঞান হয়ে পড়তে পারি? খুব অল্প সংখ্যক মানুষ রক্তদান করলে জ্ঞান হারাতে পারে। যেহেতু রক্ত নেবার কাজটি একজন ডাক্তার করে থাকেন, সেহেতু অসুস্থ হয়ে পড়ার কোনো ভয় নেই। রক্তদানের পর আমার হাত ফুলে বা রক্ত জমাট বেঁধে বা ইনফেকশন হতে পারে কি? হাতের যেখান থেকে রক্ত নেওয়া হয়েছে সেখানে ম্যাসাজ করবেন না। ফুলে যাওয়া, জমাট বাঁধা বা ইনফেকশনের সম্ভাবনা নেই বললেই চলে। অ্যালকোহল বা মদ খাবার পর রক্তদান করা যায় কি? না, রক্ত দেবার 24 ঘন্টা পূর্বে অ্যালকোহল পান করলে রক্তদান করা যাবে না। পান করার 24 ঘন্টা পর রক্ত দিতে পারেন। অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়া অবস্থায় রক্তদান করা যাবে কি? না, অ্যান্টিবায়োটিক খাওয়ার অন্তত 7 দিন পর, সম্পূর্ণ সুস্থ হলে তারপর রক্তদান করা যাবে। ব্লাড প্রেশারের রোগী রক্তদান করতে পারবেন কি? হ্যাঁ, যদি আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে আপনি রক্তদান করতে পারেন। শিশু বুকের দুধ খায়, এ অবস্থায় রক্তদান করা যাবে? না, যখন শিশু শুধুমাত্র বুকের দুধ পান করে তখন রক্তদান করা যাবে না। শিশুর জন্মের কতদিন পর মা রক্তদান করতে পারেন? শিশুর জন্মের 15 মাস পর মা রক্তদান করতে পারেন। সর্দি লাগা অবস্থায় রক্তদান করা যাবে? ঠান্ডা বা সর্দি লাগা অবস্থায় যেহেতু একটি জীবাণু সংক্রমণ থাকে সেহেতু রক্তদান করা যাবে না। ডায়াবেটিক রোগী রক্তদান করতে পারেন? না, যে সমস্ত ডায়াবেটিক রোগী ইনসুলিন গ্রহণ করেন তাদের রক্তদান না করাই ভালো, তবে বিশেষ প্রয়োজনে তারা রক্তদান করতে পারেন। রোগের ভ্যাকসিন নেবার পর
রক্তদান করা যাবে কি না? ভ্যাকসিন নেবার অন্তত 4 সপ্তাহ পর্যন্ত রক্তদান করা যাবে না। রক্তদানের আগে আমার কি করা উচিত? আগের রাতে ভালোভাবে ঘুমান, সকালে ভালো নাস্তা করুন, ক্যাফেইনযুক্ত পানীয় চা কফি খাবেন না, বেশি চর্বিযুক্ত খাবার খাবেন না, পর্যাপ্ত পানি পান করুন। রক্তদানের সময় কি করা উচিত? হাফ হাতা পোশাক পরুন, রিল্যাক্স থাকুন, রক্তদান শেষে পর্যাপ্ত বিশ্রাম নিন। রক্তদানের পর কি করা উচিত? রক্তদানের পর পর্যাপ্ত তরল পান করুন, অন্তত 4 গ্লাস। মাথা ঘুরলে শুয়ে পড়ুন এবং পা মাথার চেয়ে উঁচুতে রাখুন, পায়ের নিচে একটি বালিশ দিন, দুশ্চিন্তা মুক্ত থাকুন। মনে রাখতে হবে, খালি পেটে রক্ত দেওয়া যাবে না, রক্তদানের পূর্বে ও পরে পানি পান করতে হবে। রক্তদানের পর 20-30 মিনিট বিশ্রাম নিন। রক্তদানের পর 1 ঘন্টার মধ্যে ভারী খাবার খাবেন না। আসুন আমরা রক্ত দান করি, মানব কল্যাণে নিজেকে নিয়োজিত রাখি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের ভিডিও পেতে বেল বাটনটি প্রেস করুন।